নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমের মাধ্যমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও শিক্ষার্থীর প্রমোশন প্রক্রিয়া সম্পূর্ণকরণ প্রসঙ্গে আজকের এই ভিডিওটি আপনারা কিভাবে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে পূর্বে শিক্ষার্থীকে নতুন শ্রেণীতে প্রমোশন দিবেন এবং 2024 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের তথ্য কিভাবে এন্ট্রি করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, এর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। নৈপুণ্য অ্যাপসে শিক্ষার্থী তথ্য হালনাগাদের জন্য আমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব master.নৈপুণ্য, লিখে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে নৈপুণ্যর ওয়েব ভার্সনের লিঙ্কটি ওপেন হবে, সেখানে ক্লিক করে আমরা নৈপুণ্যের ড্যাশবোর্ডে প্রবেশ করব। নৈপুণ্য ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আপনার প্রতিষ্ঠান প্রদানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। প্রতিষ্ঠান প্রদানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশের পর আপনি ড্যাশবোর্ডটি এভাবে দেখতে পারবেন। ড্যাশবোর্ডের বাম দিকে যে শিক্ষার্থী মেনু সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে উপকরণ অর্থাৎ তাদেরকে কীভাবে প্রমোশন দিবেন সেই বিষয়টি এখন দেখাবো। তাহলে আমরা 2 নম্বর অপশনটিতে ক্লিক করব, সাথে সাথে শিক্ষার্থীর এই তথ্যগুলো শো করবে। সেখান থেকে আমরা ব্রাঞ্চ, শিফট এবং ভার্সন নির্বাচন করে শ্রেণী নির্বাচন করব। শ্রেণী থেকে তাদেরকে আমরা সেকশন নির্বাচন করব। এখন সার্চ অপশনে আমরা ক্লিক করব। সেখান থেকে পূর্ববর্তী শ্রেণীতে যারা 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে ছিল এবং 2023 অষ্টম শ্রেণীতে ছিল তাদের তথ্য আপনি এভাবে সার্চ করে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে পারবেন। অর্থাৎ এখানে আপনার এ সেকশনের সকল শিক্ষার্থীর তথ্য শো করবে। আপনি চাইলে সবগুলো শিক্ষার্থীকে একবারে সিলেক্ট করে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে পারবেন। এছাড়াও আপনি ইন্ডিভিজুয়াল অর্থাৎ এক এক করে শিক্ষার্থী সিলেক্ট করে পরবর্তী শ্রেণীতে আপনি তাদেরকে প্রমোশন দিতে পারেন। তো আমরা একজন শিক্ষার্থীর কাজ করে আপনাকে দেখাচ্ছি, এখন পরবর্তী ধাপে আমরা ক্লিক করব। পরবর্তী ধাপে আপনাকে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করে দিতে হবে, অর্থাৎ আপনি তাদেরকে কোন শ্রেণীতে প্রমোশন দিয়েছেন সেই শ্রেণী এবং কোন শাখাতে রাখতে চাচ্ছেন সেটা। এছাড়াও চাইলে তাদের রোল নাম্বারও পরিবর্তন করে দিতে পারবেন, আর যদি রোল নাম্বার অপরিবর্তিত থাকে তাহলে আপনি তথ্য সংযোজন করে দিবেন। এভাবে আপনারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করে তাদেরকে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে সংযুক্ত করতে পারেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য কি করবেন। নতুন শিক্ষার্থী অর্থাৎ 2024 ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীতে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের তথ্য আপনি আগের মতো যুক্ত করতে পারবেন। অর্থাৎ শিক্ষার্থী যুক্তকরণ অপশনে আপনি ক্লিক করবেন। সেখান থেকে আপনি একাধিক শিক্ষার্থী এবং একজন শিক্ষার্থী দুটো অপশনে শিক্ষার্থী যুক্ত করতে পারবেন। আপনি যদি একজন করে শিক্ষার্থী যুক্ত করতে চান তাহলে আপনাকে এইভাবে সম্পূর্ণ ধাপ অনুসরণ করে তথ্য সংযোজন করলেই পূর্বের মতো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি হবে। ধন্যবাদ। আশা করি আপনারা নৈপুণ্য যে মূল্যায়ন অ্যাপস সেখানে শিক্ষার্থী সংযোজনের জন্য যে ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে আপনারা কাজগুলো অনায়াসে করতে পারবেন। আপনারা নৈপুণ্য এবং অন্যান্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।